নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, আজকে আমি যেই হেলথ টিপসটির কথা বলবো সেইটি হচ্ছে, চেহারায় কি বয়সের ছাপ পড়ছে? বেশি বয়সও কীভাবে তারুণ্য ধরে রাখবেন? রইল কয়েকটি টিপস। বয়স বাড়ছে, চেহারা কি বয়সের ছাপ পড়েছে? শরীরের ক্ষমতা কমে যাচ্ছে, সাধারণত 30 পেরোলেই শরীরের নানান রকম সমস্যা দেখা দিতে শুরু করে। তবে চিন্তা করার কারণ নেই, এবার আপনিও থাকতে পারেন একেবারে ফিট অ্যান্ড ফাইট। শুধু 30 বা 40 কেন, 60 বছর বয়সেও ধরে রাখতে পারবেন 25-এর যৌবনকে। অবশ্য এর জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম, তবে চলুন দেখে নেওয়া যাক বেশি বয়সে তারুণ্য ধরে রাখার টিপসগুলো। নম্বর 1, পর্যাপ্ত ঘুম। ছোট থেকে আমরা পড়ে এসেছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। আমাদের মাথায় না থাকলেও প্রত্যেকের জীবনে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই যৌবনকে ধরে রাখতে এবং সুস্থ থাকতে রোজ রাতে 10টা থেকে 10টা 30-এর মধ্যে ঘুমোতে যান এবং সকালে তাড়াতাড়ি উঠে শরীর চর্চা করুন। ত্বকের তারুণ্য ধরে রাখতে প্রথমে প্রয়োজন পর্যাপ্ত ঘুম বা বিশ্রামের। তাই রোজ অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমান। এই অভ্যাসটি কিন্তু জীবনকে অনেক ক্ষেত্রে বদলে দিতে পারে এবং সকলের থেকে অনেক সুস্থ ফিট থাকতে পারেন। তরুণ বয়সকে ধরে রাখতে শুরু করেন এই অভ্যাসটি। নম্বর 2, নিয়মিত যোগাসন করুন। নিজেকে চিরতরুণ দেখতে হলে নিয়মিত 2 বেলা ব্যায়াম ও যোগাসন করুন। জিমে গিয়ে লোহা তোলার পরিবর্তে বাড়িতে করুন যোগাসন, তবে সঠিক নিয়ম মেনে ব্যায়ামগুলি করুন। বিশেষ করে শবাসন, পবন মুক্তাসন, ভুজঙ্গাসন, পদ্মাসন, বজ্রাসন, সিংহাসন ইত্যাদি আসনগুলি রোজ সকালে করুন, কারণ শারীরিক ব্যায়াম ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং পেশির কাজ সহজ করে তুলতে সাহায্য করে। সকালে যে 7টি অভ্যাস আপনার সারাদিনের শক্তি যোগাবে। নম্বর 3, স্বাস্থ্যকর খাবার খান। যৌবনকে ধরে রাখতে জাঙ্ক ফুড বা তেলে ভাজা জাতীয় খাবার, বাইরের ফাস্ট ফুড ও বেশি মশলাযুক্ত খাবার ত্যাগ করুন। বাড়ির তৈরি খাবার বেশি খান, অল্প মশলা এবং তেল দিয়ে রান্না করুন। রোজ 3 বেলা খান টাটকা সবজি, স্টার্টার বা টিফিন হিসেবে খান সবজির স্যুপ, সামুদ্রিক খাবারও তালিকায় রাখতে পারেন। নম্বর 4, মাছের তেল খান। রোজ অল্প পরিমাণে বা সপ্তাহে 3 থেকে 4 দিন খান মাছের তেল, কারণ মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা দেহের বয়সের ছাপ রুখতে সাহায্য করে। পাশাপাশি দেহের রোগ প্রতিরোধের ক্ষমতাকে উন্নত করে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে। নম্বর 5, মানসিক চাপ থেকে দূরে থাকুন। তারুণ্য বা যৌবনকে ধরে রাখতে মানসিক চাপ নেওয়া অবশ্যই কমাতে হবে। এটি এমন একটি রোগ যা অল্প বয়সে মানুষকে বার্ধক্যের কবলে ঠেলে দেয়। তাই মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন, আর এই চাপ থেকে মুক্তি থাকতে করুন ধ্যান ও যোগব্যায়াম। অবসর সময় নিজের পছন্দের কাজ করুন এবং ভ্রমণে যান। নম্বর 6, শারীরিক পরিশ্রম করুন। আলসেমি মানুষকে অল্প বয়সে বার্ধক্যের দিকে পরিচালিত করে, তাই অলস জীবন ত্যাগ করে শারীরিক পরিশ্রম করুন। বসে না থেকে ঘরের কাজ করুন, বাগানে পরিচর্যা করুন। শারীরিক পরিশ্রম করার ফলে দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় এবং দেহে সঠিক মাত্রা অক্সিজেনের সরবরাহ হয়, যা কোষগুলিকে সতেজ রাখতে সাহায্য করে। তাই সুস্থ থাকতেও ও তারুণ্য ধরে রাখতে পরিশ্রমের বিকল্প আর কিছুই হতে পারে না। নম্বর 7, পর্যাপ্ত জল পান। শরীরকে আর্দ্র রাখতে এবং ত্বককে ঠিক রাখতে রোজ পরিমাণ মতো জল পান করা আবশ্যক। আপনার দেহের ওজন অনুযায়ী সারাদিনে কত লিটার জল পান করা উচিত তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিন, সেই মতো জল পান করুন। পাশাপাশি রোজ 1 গ্লাস করে ডাবের জল পান করুন। ডাবের জলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ক্ষতিকর উপাদান দূর করতে বেশ কার্যকর এবং এটি ত্বকের সতেজতা ধরে রাখতেও সাহায্য করে। নম্বর 8, সামাজিক হয়ে উঠুন। মার্কিন সরকারের এক গবেষণা অনুযায়ী
যেই সকল মানুষেরা একা থাকেন তাদের থেকে যারা বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিযুক্ত রাখেন তারা বেশি তরুণ ও স্বাস্থ্যবান থাকেন। তাই 40 পেরোলে যৌবন ও তারুণ্যকে ধরে রাখতে সামাজিক হয়ে উঠুন। একা সময় না কাটিয়ে সকলের সঙ্গে মিলেমিশে সময় উপভোগ করুন। রোজ নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ পরিচয় তার মাধ্যমে নিজের সময় ব্যয় করুন। নম্বর 9, ত্বক ও চুলের যত্ন নিন। বেশি বয়সে তারুণ্যতা বজায় রাখতে অবশ্যই ত্বক এবং চুলের যত্ন নিতে হবে, কারণ কোঁচকানো ত্বক এবং পেকে যাওয়া চুল সর্বপ্রথম বার্ধক্যের চিহ্ন। তাই অবশ্যই ত্বক ও চুলের যত্ন নিতেই হবে। আপনি আপনার পছন্দ মতন ফ্রুট ফেসিয়াল করতে পারেন, স্ট্রবেরি বা পেঁপে মুখে লাগাতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের হেলথ টিপস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।